হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্ল্যানেট আইডির ইউজ ল্যাপটপের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আমার সামনে কিন্তু অনেকগুলো ল্যাপটপের কালেকশন দেখতেছেন। আজকে আমি কথা বলবো এই ল্যাপটপগুলো সম্পর্কে এবং এই ল্যাপটপগুলোর মডেল কী হবে, স্পেসিফিকেশন কী হবে, সুযোগ সুবিধা কী পাবেন এবং এগুলো দিয়ে কোন ধরনের কাজগুলো করা যাবে, সব কিছু নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। এর আগে আমাদের চ্যানেলে যারা এখনও নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আমরা আমাদের শোরুম লোকেশনটি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের শোরুম লোকেশনটি হলো ঢাকা মিরপুর 10 নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের তৃতীয় তলায় প্ল্যানেট আইটি বিডি। তাছাড়া কিন্তু আমরা বাংলাদেশের 64টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে নাম, ঠিকানা, ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। এবং আমাদের কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা আজকে ল্যাপটপগুলো যে দেখাবো, আজকে যে ফার্স্ট মডেলটা দেখাবো এটা ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ। আমি একটু আপনাদেরকে কন্ডিশনটা দেখাই, ভিউয়ার্স ফ্রেশনেসটা একটু ফার্স্ট অফ অল দেখাই দিই। একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর যাদের বাজেট আন্ডার 20K ভিতরে তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন। এই বাজেটের ভিতরে সর্বোচ্চ একটা কনফিগারেশন বলা যায়। এটা কিন্তু Core i5 6th generation, DDR4 8GB র্যাম থাকবে, 256GB SSD থাকবে। তাছাড়া কিন্তু সকল ধরনের ফিচার অ্যাভেলেবেল রয়েছে। ভিউয়ার্স, কিবোর্ডটা কিন্তু একেবারে সফট। তাছাড়া কিন্তু ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে এবং এখানে কিন্তু 12.5 ইঞ্চি একটি HD ডিসপ্লে রয়েছে, যেটার রেজুলেশন খুবই ভালো। এবং তাছাড়া কিন্তু ইন্টেলের 4 গ্রাফিক্সটা পেয়ে যাবেন 4GB। তাছাড়া কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস। আর যেহেতু Core i5 6th generation এই ল্যাপটপটি, এটা দিয়ে কিন্তু গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, অ্যাপস ডেভেলপিং, তাছাড়া কিন্তু যারা ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন, ডেটা এন্ট্রি কাজগুলো করতে চাচ্ছেন, ইজিলি করতে পারবেন। আর যেহেতু আন্ডার 20K-র ভিতরে স্টুডেন্টের জন্য কিন্তু বেস্ট একটা ডিভাইস হবে। এক কথা বলা যায় যে স্টুডেন্টের জন্য কিন্তু বেস্ট একটা ল্যাপটপ। আর এটা কিন্তু আমাদের কাছ থেকে একেবারে A+ ক্যাটাগরিতে কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। একেবারে মানে ধামাকা অফারে দিব, মাত্র 19,999 টাকা। তারপরে ভিউয়ার, যে ডিভাইসটি দেখাবো এটা কিন্তু লেনোভো ব্র্যান্ডের চমৎকার একটি ল্যাপটপ। আমি ফার্স্ট অফ অলকে আপনাদেরকে কন্ডিশনটা দেখায় দিই। একেবারে কিন্তু 180° রোটেট, একেবারে কিন্তু মানে প্রিমিয়াম কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মডেলটি। আর এটা কিন্তু লেনোভো T470S, Core i5 6th generation প্রসেসর থাকবে, DDR4 8GB র্যাম থাকবে, 256GB SSD থাকবে। তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাকলিট এবং ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে। এবং একেবারে কিন্তু কন্ডিশনটা দেখাই, একেবারে মানে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে। আর তাছাড়া যদি ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলে, এখানে কিন্তু 14 ইঞ্চি IPS প্যানেলের ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা রেজুলেশন 1920x1080। এবং এখানে কিন্তু ইন্টেলের 4 গ্রাফিক্সটা পেয়ে যাবেন, 4GB ব্যাটারি লাইফটা কিন্তু 4 থেকে 5 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। আর চমৎকার কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মডেলটি, মানে সকল ধরনের কাজের উপযোগী। আর এটা দিয়ে কিন্তু গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, অ্যাপস ডেভেলপিং এবং তাছাড়া যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও কিন্তু চমৎকারভাবে এডিটগুলো করতে পারবেন। আর এটার প্রাইসটা কিন্তু দিচ্ছি আমরা মাত্র 22,999 টাকা। ভিউয়ার্স, এখন যে ডিভাইসটি দেখাবো, অ্যাকচুয়ালি যারা একেবারে মানে যারা লো বাজেটের ভিতরে স্টাইলিশ ল্যাপটপ খুঁজতেছেন এবং বিভিন্ন জায়গায় ক্যারি করবেন, তারা কিন্তু এই মডেলটি দেখতে পারেন। এটা কিন্তু 360° কনভার্টেবল, ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু টাচ, 12.5 ইঞ্চি একটি টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং যেটা একেবারে HD ডিসপ্লে। এবং ডিসপ্লে যে রেজুলেশনটা কিন্তু খুবই ভালো, তাছাড়া কিন্তু টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল, ফোন যেভাবে ইউজ করে ওইভাবে কিন্তু ইউজ করতে পারবেন। এবং এটাতে কিন্তু Pentium 9th generation প্রসেসর ইউজ করা হয়েছে, DDR4 8GB র্যাম রয়েছে এবং 128GB SSD রয়েছে। তাছাড়া কিন্তু সকল ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল। যারা একটু মানে ভালো ব্যাটারি ব্যাকআপের ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এই মডেলটি দেখতে পারেন। এটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একেবারে। আর এটা দিয়ে কিন্তু যারা অফিসিয়াল কাজকর্মগুলো করতে চাচ্ছেন ইজিলি করতে পারবেন। তাছাড়া যারা ডেটা এন্ট্রি কাজগুলো করতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করবেন, ইজিলি কিন্তু করতে পারবেন। আর চমৎকার কন্ডিশনে এই ল্যাপটপটি আমরা কিন্তু আজকে একটা ধামাকা প্রাইজে দিব, মাত্র 18,500 টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু HP ZBook
ওয়ার্ক স্টেশন সিরিজের একটি ল্যাপটপ, অ্যাকচুয়ালি এই বাজেটের ভিতরে বেস্ট ডিভাইস বলা যায়। আমি একটু আপনাদেরকে কন্ডিশনটা দেখাই দিই ভিউয়ার্স, একেবারে কিন্তু লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছেন। অ্যাকচুয়ালি জেটবুক ওয়ার্ক স্টেশন সিরিজটা কিন্তু 24 আওয়ার্স ওপেন রাখা যায়। যারা ভারী কাজের জন্য ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এই মডেলটি দেখতে পারেন। এটা কিন্তু এসপি জেটবুক 14U G5 Core i7 8th generation প্রসেসর থাকবে এবং DDR4 16GB র্যাম থাকবে, 256GB SSD থাকবে। তাছাড়া কিন্তু ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ব্যাঙ্কাল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে এবং ডিসপ্লে সেকশনে কিন্তু 14-inch IPS প্যানেলের একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা রেজুলেশন 1920x1080। এবং তাছাড়া কিন্তু ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা পেয়ে যাবেন 8GB এবং ব্যাটারি লাইফটা 3 থেকে 4 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। আর চমৎকার কন্ডিশনে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই মডেলটি। আর যেহেতু Core i7 8th generation প্রসেসর রয়েছে, এটা দিয়ে কিন্তু আপনি মাল্টিটাস্কিংয়ের সকল ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, অ্যাপ ডেভেলপিং, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তাছাড়া যারা ভারী কাজগুলো করতে যাচ্ছেন তারা করতে পারবেন এবং এই ল্যাপটপটা কিন্তু 24 আওয়ার্স রান রাখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 41,500 টাকা। ভিউয়ার্স, এখন যে মডেলটা দেখাবো এটা কিন্তু ডেল ব্র্যান্ডের সবচেয়ে পপুলার একটা সিরিজ, ডেল XPS সিরিজ। আর এটা কিন্তু খুবই মানে একেবারে চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে, একেবারে কিন্তু প্রিমিয়াম কন্ডিশনে। কনফিগারেশনটা হলো Core i7 7th generation প্রসেসর থাকবে এবং DDR4 16GB র্যাম থাকবে, 256GB SSD থাকবে। তাছাড়া কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে এই মডেলটি অ্যাভেলেবেল রয়েছে, একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে। যারা হ্যান্ডি ল্যাপটপ খুঁজতেছেন ভারী কাজ করার জন্য, স্টাইলিশ ল্যাপটপ, তারা কিন্তু এই মডেলটি দেখতে পারেন। এটা কিন্তু একেবারে বেজেললেস ডিসপ্লে, একেবারে বেজেললেস ডিসপ্লে এবং এটা কিন্তু ডিসপ্লে কনফিগারেশনটা হলো 2K রেজুলেশনের। আর এটাতে কিন্তু ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা পেয়ে যাবেন 8GB। আর সকল ধরনের কাজের জন্য কিন্তু এই ল্যাপটপটি বেস্ট এবং একটা হ্যান্ডি ল্যাপটপ। এটার ডিসপ্লেটা কিন্তু টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন যেভাবে ইউজ করি আমরা ওইভাবে কিন্তু ইউজ করতে পারবেন এবং সকল ধরনের কাজের জন্য উপযুক্ত এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 41,999 টাকা। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো এটাও কিন্তু ডেল XPS সিরিজের একটি ল্যাপটপ। আমি একটু একেবারে মানে ফিটনেসটা দেখাই, একেবারে কিন্তু সুপার স্লিম, একেবারে কিন্তু সুপার স্লিম, আমার ফিঙ্গারের চাইতেও কিন্তু একেবারে স্লিম ডেল XPS সিরিজটা। এটা কিন্তু ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সিরিজ বলা হয় ডেল XPSকে। আর এটার কনফিগারেশনটা হলো ভিউয়ার্স, এটা কিন্তু Core i7 8th generation প্রসেসর রয়েছে এবং DDR4 16GB র্যাম রয়েছে, 256GB SSD রয়েছে এবং এটাতে কিন্তু সকল ধরনের ফিচার অ্যাভেলেবেল। কিবোর্ড ব্যাকলাইট রয়েছে এবং টাচপ্যাডটা কিন্তু একেবারে চমৎকার এবং ডিসপ্লেটা কিন্তু 13.5-inch একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু একেবারে ন্যানো বেজেলের একটি ডিসপ্লে, একেবারে বেজেললেস এবং ডিসপ্লে রেজুলেশনটা খুবই ভালো, ফুল এইচডি ডিসপ্লে। এবং যেহেতু ডেল XPS সিরিজ এটা কিন্তু বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারবেন, একেবারে ওয়েটটা একেবারে মানে 1 কিলোরও কিন্তু কম, একেবারে মানে হ্যান্ডি একটা ল্যাপটপ লাইট ওয়েটের, এটা বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু সকল ধরনের কাজ, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, অ্যাপ ডেভেলপিং, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন সকল ধরনের কাজের জন্য এই ল্যাপটপটি উপযোগী। আর এটা কিন্তু ডিসপ্লে খুবই ভালো। আর এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 48,999 টাকা। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু মানে হোয়াইট ক্রাশ বলা হয়, একেবারে কিন্তু মানে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে রয়েছে। এটা কিন্তু মাইক্রোসফট সারফেস, আর এটা কিন্তু মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো। অ্যাকচুয়ালি যারা মানে বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য স্টাইলিশ মানে শো অফের জন্য যারা ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন। এটা কিন্তু একেবারে চমৎকার কন্ডিশনে একেবারে আমাদের কাছে রয়েছে। এটা কিন্তু 12.4-inch ডিসপ্লে, একেবারে হ্যান্ডি, এটা কিন্তু একেবারে মানে 1 কিলোর চাইতেও কম, একেবারে আলট্রা ওয়েট এই ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। যারা বিভিন্ন জায়গায় অফিসিয়াল কাজকর্ম করার জন্য ল্যাপটপ ক্যারি করেন তারা কিন্তু এই মডেলটি দেখতে পারেন। আর এটা হলো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো। Core i5 10th generation প্রসেসর রয়েছে এবং LPDDR4X 3600 MHz র্যাম রয়েছে, DDR4 16GB র্যাম রয়েছে এবং তাছাড়া কিন্তু 256GB SSD রয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু টাচ এবং টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, আমরা ন্যাচারাল ফোন যেভাবে ইউজ করি ওভাবে ইউজ করতে পারবেন। আর ব্যাটারি লাইফটা কিন্তু 4 থেকে 5 ঘন্টা প্লাস পেয়ে যাবেন এবং অরিজিনাল চার্জার সহ সারফেসের আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 49,999 টাকা। এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের 52,000 টাকা, আমরা কিন্তু 2,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম রমজান উপলক্ষে। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো এটাও কিন্তু মাইক্রোসফট সারফেসের একটি ল্যাপটপ।
চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। মানে সার্ফেসের কিন্তু সবসময় হোয়াইট কালারটাই দেখা যায়, বাট এটা কিন্তু ব্ল্যাক কালার, ইউনিক একেবারে, চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এটা কিন্তু সার্ফেস ল্যাপটপ টু, Core i7 8th জেনারেশনে প্রসেসর রয়েছে, DDR4 16 GB র্যাম রয়েছে, তাছাড়া কিন্তু 512 GB M.2 NVMe Gen3 SSD রয়েছে, তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাকলিট এবং ফেস লক ফ্যাসিলিটিস, সকল ধরনের আপডেট ফিচারগুলো অ্যাভেলেবেল। এবং এটা কিন্তু টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল, ফোন যেভাবে ইউজ করি ওভাবে ইউজ করতে পারবেন। এটা কিন্তু ডিসপ্লেটা 13.5 ইঞ্চি, এবং ভিউয়ার্স এটাতে কিন্তু আপনার হলো যে 2K রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর চমৎকার কন্ডিশনে, যেহেতু সার্ফেসের সার্ভিসগুলো কিন্তু অলওয়েজ ভালো হয়, আর যেহেতু Core i7 8th জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে, গ্রাফিক্স থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, ভিডিওডিং, অ্যাপস ডেভেলপিং, ওয়েব ডিজাইন, তাছাড়া যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা গেম খেলতে চান, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এই গেমগুলোও কিন্তু ইজিলি খেলতে পারবেন। আর চমৎকার কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপটি, আর এটির বর্তমান প্রাইস দিচ্ছি আমরা মাত্র 52,999 টাকা। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো, যারা বড় ডিসপ্লের ভিতরে টাচ ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন। এটা কিন্তু 850G3 Core i7 6th জেনারেশনের প্রসেসর রয়েছে, এবং DDR4 8 GB র্যাম রয়েছে, তাছাড়া কিন্তু 256 GB M.2 SSD রয়েছে, কিবোর্ড ব্যাকলাইট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4K লিকের চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে, স্টেরিও সাউন্ড সিস্টেম, এবং 15.6 ইঞ্চি IPS প্যানেলের একটি ফুল HD করা হয়েছে, যেটা রেজুলেশন 1920x1080, ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা পেয়ে যাবেন 4GB, তাছাড়া কিন্তু ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে, আপনি কিন্তু SSD হার্ড ডিস্ক দুইটা একসাথে ইউজ করতে পারবেন, ব্যাটারি লাইফটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। আর এই চমৎকার ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আর এটি বর্তমানে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 30,500 টাকা। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ, ডেল ব্র্যান্ডের মোটামুটি ভালো কনফিগারেশনের মধ্যে একটা ল্যাপটপ। এটা কিন্তু ডেল খুবই পপুলার মডেল, ডেল ল্যাটিটিউড সিরিজের 7490, Core i5 8th জেনারেশনের প্রসেসর রয়েছে, DDR4 8 GB র্যাম রয়েছে, 256 GB SSD রয়েছে, তাছাড়া কিন্তু 4K লিকের চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে, এবং কিবোর্ড ব্যাকলিট রয়েছে, তাছাড়া 14 ইঞ্চি IPS প্যানেল, একটি ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা রেজুলেশন 1920x1080, এবং ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা পেয়ে যাবেন 4GB, ব্যাটারি ব্যাকআপটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা প্লাস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এটা কিন্তু চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে। এটা কিন্তু 180 ডিগ্রি রোটেড, এবং ল্যাপটপটা কিন্তু খুবই হ্যান্ডি, আপনারা বিভিন্ন জায়গায় খুব ইজিলি ক্যারি করতে পারবেন, আর সকল কাজের উপযোগী এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 30,500 টাকায়। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো, আজকের ভিডিওর লাস্ট ল্যাপটপ, এবং এই ল্যাপটপটা কিন্তু বলা যায় যে মানে ক্রাশ একেবারে, কিন্তু মানে কন্ডিশনটা দেখে একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে, এবং 360 ডিগ্রি কনভার্টেবল প্লাস টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল, ফোন যাবে ইউজ করে ওভাবে ইউজ করতে পারবেন, এবং 13.3 ইঞ্চি IPS প্যানেলে একটি ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা রেজুলেশন 1920x1080, আর এটার মডেলটা কিন্তু 1030G3, আমাদের কাছে কিন্তু 1030G3 G4 দুইটাই অ্যাভেলেবেল রয়েছে, Core i5 8th জেনারেশনের প্রসেসর রয়েছে, DDR4 16 GB র্যাম রয়েছে, 256 GB SSD রয়েছে, এবং কিবোর্ড ব্যাকলিট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ট্র্যাকপ্যাডটা কিন্তু একেবারে চমৎকার, এবং বেঙ্গল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে, আর ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা পেয়ে যাবেন 8GB, ব্যাটারি ব্যাকআপটা 5 থেকে 6 ঘন্টা প্লাস, চমৎকার A+ ক্যাটাগরি এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 44,999 টাকা। ভিউয়ার্স, আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই কয়টা মডেলই দেখালাম, তাছাড়া কিন্তু আমাদের ব্যাকসাইডে ফলো করতেছেন অনেক মডেল অ্যাভেলেবেল রয়েছে। অ্যাকচুয়ালি একটা ভিডিওতে সব মডেল দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়, সেই জন্য আমরা সব মডেল দেখাতে পারি না। আপনাদের যদি কোনো মডেল বা কোনো স্পেসিফিকেশন মডেল বা ব্র্যান্ড রিকোয়ারমেন্ট থাকে, আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু কনফার্ম হয়ে নিতে পারেন। আমাদের কাছে কিন্তু অনেক মডেল অ্যাভেলেবেল রয়েছে, রিজনেবল প্রাইস থেকে শুরু করে একেবারে হাই বাজেট, মিড বাজেট, লো বাজেট, সকল বাজেটের ভিতরে কিন্তু আমাদের কাছে ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে। আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।